বারাসাত আমতা রুটের একটি সরকারি বাস ভাঙচুর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ছেলেকে নিয়ে বাইকে করে স্কুলে যাবার সময় আচমকা উল্টো দিক থেকে ছুটে আসা সরকারি বাসটির নিচে মোটর বাইকে চাকা ঢুকে যাবার দরুন ওয়াইপার ভেঙে বাসে ভাঙচুর করল ওই জনৈক ওই ব্যক্তি। পরে বারাসাত থানায় অভিযোগ করেন বাস চালক ও কন্ট্রাক্টর। বারাসাত থানা ডেপুটেশন জমা দেন শিক্ষক শিক্ষিকারা। বারাসাত চক্রের 40টি বিদ্যালয়ে গেটের সামনে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্টার লাগানো হয়। কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। সম্মানহানির আশঙ্কায় শিক্ষক শিক্ষিকারা এই ডেপুটেশন জমা দেন বলে সূত্রের খবর। হুগলির কানাগড় আমবাগানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 4 দুষ্কৃতীকে ধরল চুঁচুড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে 2টি ভোজালি, 1টি পিস্তল, গুলি ও রড উদ্ধার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে চুঁচুড়া থানার পুলিশ। লঘুপাপে গুরুদণ্ড, ফল চুরির অভিযোগে এক নাবালককে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠল এক ফল বিক্রেতার ওপর। যদিও শিশুটি বারবার বলার চেষ্টা করে এই অপরাধে তার কোনো হাত ছিল না, অচৈতন্য অবস্থায় স্থানীয়রা শিশুটিকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরকীয়ায় আসক্ত স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী স্বামী, বীরভূমের সাঁইথিয়ার ঘটনা। স্ত্রী পরকীয়াতে জড়িয়ে আছেন এমনটা সন্দেহের জেরে ভোজালি দিয়ে স্ত্রীকে বারংবার কোপ মেরে অভিযুক্ত ব্যক্তি সাঁইথিয়ার রেল স্টেশনে গিয়ে আত্মঘাতী হন। প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পেট্রোপোল আধিকারিকদের চেষ্টায় উদ্ধার হলো 3.5 কেজি সোনার বিস্কুট। ধৃত এক পাচারকারী যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। ঘটনার মূল পান্ডা বাংলাদেশে এক যুবক, এমনটাই উঠে আসে তদন্তে। নমস্কার, আমি পিয়ালি, শুরু করছি আজকের ভূমি বার্তা। সেক্টর 5-এ এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার। এক নির্মীয়মান বহুতলের নিচ থেকে উদ্ধার হয় বছর 20-এর এক শ্রমিকের মৃতদেহ। ওই বহুতলেই কাজ করত বিহারের বাসিন্দা ওই শ্রমিক। সোমবার রাতে তার সাথে শেষ দেখা হয় সহকর্মীদের। ওই বহুতলের সেফটি ম্যানেজারের দাবি, মঙ্গলবার সকালে ওই যুবককে বহুতলের বাইরে রাস্তার উপর ঘুমন্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তাকে ডাকাডাকি করলেও সাড়া না দেওয়ায় বিধাননগর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। বাত হুয়া কম সে কম মান কে চলিয়ে যে সারা দিন সাথ মে কাম কিয়ে 10 বজে 11 বজে তক ও খানা খায়া আর টাইম উতনা ফিক্স নাই হ্যাঁ বাকি 10-11 বজে লে হম লোক ফ্রি হয়ে যাতে হ্যাঁ খা ওকে উসকে বাদ হম লোক নিচে রুম মে সো গয়ে আর ও চলা গিয়া পানতালা পর সোনে ফির সুবহ হম 6 বজে দেখে কি নিচে ও খিড়কি কে সামনে নিচে ও পড়া হ্যাঁ তো আত্মহত্যা জৈসে তো নাই লগ রহা হ্যাঁ লড়কা বহুত সমঝদার বা দারু নাশা কুছ করনে ওয়ালা লড়কা নাই হ্যাঁ। বিধাননগর হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে এই মৃত্যু তা তদন্ত করে দেখছে বিধাননগর ইলেকট্রিক কমপ্লেক্স থানার পুলিশ। 30টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করল শুল্ক দফতর। ধৃতের নাম সমীর হালদার। যুবকের বাড়ি স্থানীয় পেট্রোপোল এলাকায় বলে জানায় শুল্ক দফতর। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পেট্রোপোল শুল্ক দফতরের কয়েকজন আধিকারিক হাজির ছিল স্থানীয় জামতলা এলাকায়। দ্রুত গতিতে মোটর বাইক চেপে ওই যুবক পেট্রোপোল থেকে বনগাঁ শহরের দিকে আসার সময় যুবকের পথ আটকায় আধিকারিকরা। প্রথমে অস্বীকার করলে পরে তল্লাশি চালিয়ে আধিকারিকরা যুবকের প্যান্টের পকেট থেকে 30টি সোনার বিস্কুট উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার ওজন 3.5 কেজি, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। জিজ্ঞাসাবাদের পর আধিকারিকরা জানতে পারেন বাংলাদেশের মুন্না ভাই নামে এক ব্যক্তি ধৃতকে সোনার বিস্কুটগুলি দিয়েছিল বনগাঁ স্টেশন সংলগ্ন এক ব্যক্তির কাছে পাচার করার জন্য। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ফল চুরির অভিযোগে এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ ফল ব্যবসায়ীর বিরুদ্ধে। মারধরের চোটে জ্ঞান হারায় ওই নাবালক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাঁদা এলাকায়। জানা গেছে আলম মণ্ডল নামে আহত কিশোর স্থানীয় চাঁদা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। সূত্রের খবর, আহত আলমের বাবা মায়ের মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে। তারপর থেকেই আলম ও তার ছোট ভাই বাবার ঠাকুমা রহিম দেবীর সাথে থাকেন। তারপরে শুনলাম যে মাসছে, তখন আমি বাজারে যাচ্ছি, তখন ওরা বন্ধুরা নিয়ে গিয়েছে সাইকেলে করে বাড়ি বাড়ি আইনি দেয় নেই, বেশি অজ্ঞানে পড়ে গিয়েছে। দোকানে ফলের দোকানে আরও 2টো বাচ্চা ছিল, ওর ব্যাগের মধ্যে ওখান থেকে ফলের দোকান ফল চুরি করি নাকি ওর ব্যাগের মধ্যে দিয়ে ও বলছে আমি কি আমি চুরি করি না। বৃদ্ধ ঠাকুমা ভিক্ষা করেই মানুষ করছেন দুই নাতিকে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যার পর ননি সরকার নামে অভিযুক্ত ফল ব্যবসায়ী ফল চুরির অপবাদে আলমকে মারধর শুরু করেন। স্থানীয়রা আরও জানান, আলম বারবার দাবি করতে থাকে সে চুরির ঘটনায় কোনোভাবেই যুক্ত নয়, তবুও তাকে মিথ্যা অপবাদে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বন্ধু বান্ধবের সঙ্গে মিশে একসঙ্গে আসছিল, এবার ওই সময় ওই দোকানদারের একটা আমসত্ব হারিয়ে যায়। কোন জায়গায়? এটা চাঁদা বাজারে। হ্যাঁ, তারপর? তারপর ওই বাচ্চাটারে ছন্দমূলকভাবে অবৈধ মারধর করে আটকে রাখে। গ্রাম প্রতিবেশীরা সংবাদ পেয়ে
কিছু মহিলারা গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে। উদ্ধার করার পর বনগাঁ হসপিটালে আমরা ভর্তি করি। যখন একটার সময় একবার মেরেছে স্কুল থেকে আসার সময়, পরে আবার ডেকে নিয়ে গিয়ে আবার মারধর করে। বনগাঁ থানায় গোটা ঘটনাটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহত আলমের পরিবার। আলমের পরিবার ও স্থানীয়রা দোষী ব্যক্তির শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। আহত আলম বর্তমানে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশী মামা কর্তৃক ধর্ষণের অভিযোগ নাবালিকার। অভিযোগ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শাকদহ রবীন্দ্রনগরের অষ্টম শ্রেণীর এক নাবালিকার। দুর্গাপূজার সময় ওই 13 বছরের নাবালিকা মামার কাছে সাইকেল চাইতে গেলে ফাঁকা বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী মামা দিলীপ পাল। এই ঘটনা বাড়িতে বললে বাবা মাকে খুন করা হবে বলে হুমকি দেয় মামা বলে অভিযোগ। ফলে ওই কিশোরী বাড়িতে কিছু জানায় না। সম্প্রতি শারীরিক অসুস্থতা দেখা দিলে সোমবার মায়ের সাথে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের জেরায় মাকে সব খুলে বলে সে। এই ঘটনায় সোমবার রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় মহিলারা দিলীপ বাবুকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। রাতে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার এবং তখনই নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়। মঙ্গলবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। সমস্ত ঘটনা অস্বীকার করে অভিযুক্তের স্ত্রী জানান, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে স্বামীকে। সোমবার দীঘার হোটেল থেকে সরসুনা থানার এসআই এক ব্যক্তিকে গ্রেফতার করেন, যার সম্বন্ধে শেষ 3 মাসে প্রচুর কেস জমা পড়েছিল। অভিযুক্তর নাম অভিজিৎ মণ্ডল ওরফে শেখ মুজিবর রহমান। তিনি 3টি বিয়ে করেন মুসলিম পরিচয় ব্যবহার করে ও 1টি হিন্দু বিয়ে করেন হিন্দু পরিচয় ব্যবহার করে। আরও 3 জনের বিয়ের নেগোসিয়েশন করেন ম্যাট্রিমোনিয়াল সাইট ব্যবহার করে। এছাড়া নিজেকে সিআরপিএফ এর পরিচয় দিয়ে চাকরির লোভ দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে 2 লক্ষ টাকার বেশিও হাতিয়ে নেন। 6টা মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল এই সমস্ত কাজে। ভোটার কার্ডে নাম ছিল অভিজিৎ মণ্ডল এবং আধার কার্ডে নাম ছিল শেখ মুজিবর রহমান। অভিযুক্তকে আজ আলিপুর কোর্টে তোলা হয়েছে। আজকের মতো ভূমিবার্তা এ পর্যন্তই। পরবর্তী খবর ও বিশেষ অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7।